হে ওসে ভাইস, কেমন আছেন আপনারা? আপনারা দেখছেন পিক্সেল উইক বাংলা, অ্যান্ড এই ভিডিওতে চলছি আমি কম্পারিজন করতে রেডমি নোট 8 প্রো অ্যান্ড রেডমি X3, দুটো এমন মোবাইল ফোন যেটা আসবে 64 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে, যেই কারণে এই দুটো মোবাইলের ভেতরে কম্পারিজন করার দরকার। এমনি তো রিয়েলমির 5 প্রো অলরেডি রিলিজ হয়ে গেছে, নিতে পারেন, আমি এতটা আপনাকে রেকমেন্ড করি না, কারণ 3 প্রো অলরেডি বেটার ছিল। বাট স্টিল রিয়েলমি X3 আসছে, তো দেখা যাক সেটা কেমন হবে। ওকে, শুরু করছি সাজেশনকে নিয়ে। রেডমি নোট 8 প্রোতে কী কী পেতে চলেছেন আপনি সেটা কথা বলে দিচ্ছি। প্রথমত এর ভিতরে পেতে চলেছেন আপনি একটা ডিউ ড্রপ স্ক্রিন, এবং অনেক সিম্পল জিনিস কি রেডমি ডাইরেক্টলি বলে দিয়েছে আমরা কোনো অন্য ডিজাইন আনবো না এখন। তো যে ডট নট স্ক্রিনটা ওদের থাকে IPS, সেটা আপনি পেতে চলেছেন এর উপরে, যার মধ্যে আপনি কোনো অ্যামোলেড স্ক্রিন পাবেন না। অ্যান্ড ওরা বলেছে যে পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা থাকবে, অ্যান্ড সাথে যে পেছনের ডিজাইনটা হবে সেটা রেডমি K20 ইন্সপায়ার্ড হবে। মানে পেছনে আপনি পেতে চলেছেন গ্লাস ব্যাগ উইথ অসম ডিজাইন, রেডমি K20 থেকে ওঠানো হয়েছে ওর ডিজাইনটা, অ্যান্ড ব্যাপক দেখতে লাগবে। কোথাখানে এটা আসছে যে পেছনে যে আপনার ক্যামেরা কথা বলা হচ্ছে, যে এর মধ্যে পেতে চলছে একটা 4টে ক্যামেরা সেট আপ, যার মধ্যে একটা প্রাইমারি সেন্সরটা হলো 64 মেগাপিক্সেলের। ওকে, হ্যাঁ, কোথায় এখানে এটাই আসছে কি 4 ক্যামেরা সেট আপের মধ্যে একটা ক্যামেরা 64 মেগাপিক্সেল আপনি পেতে চলেছেন রেডমি নোট 8 প্রো এর ভিতরে, যার মধ্যে বাকি সেন্সরগুলো সেম লাইক রিয়েলমি যে আপনার 5 প্রো এসেছে 4টি ক্যামেরার সাথে সেরকমই সেন্সারগুলো। একটা হলো আপনার ডেপথ সেন্সার, একটা হলো আপনার আলট্রা ওয়াইড সেন্সার, কিন্তু চেঞ্জেসটা এটা আছে রিয়েলমি 5 প্রো বাই কথা বলে নিচ্ছি, রিয়েলমি X3 ভিতরে যে সেন্সারটা আসবে ওটা সেম হবে অলমোস্ট যেগুলো রেডমি নোট 8 প্রো এর মধ্যে আসছে। বাট ডিফারেন্স এটা হবে যে একটা সেন্সার যেটা আপনার রিয়েলমি X3 এর মধ্যে যেটা আলট্রা ম্যাক্রো সেন্সারটা আছে সেটা রিপ্লেস হয়ে যাবে টেলিফোটো লেন্সের সাথে রেডমি নোট 8 প্রোর ভিতরে। মানে ইনশর্ট রেডমি নোট 8 প্রো এর ভিতরে আপনি পেতে চলছেন একটা টেলিফোটো লেন্স, অ্যান্ড আপনি তার জায়গাতে রিয়েলমি X3 ভিতরে পেতে চলছেন একটা আলট্রা ম্যাক্রো লেন্স। ওকে, আচ্ছা, এখন ডিফারেন্সটা কথা আমি বলে দিচ্ছি। কোথায় এখানে এটা আসছে কি বলা, এটা হচ্ছে রেডমি নোট 8 প্রো আসবে আপনার G90T এর ওপরে। ওকে, মিডিয়াটেক হিলিও G90T এর ওপরে। ওকে, কিন্তু এখানে অ্যাজ আ লাইক আমি অনেকগুলো জিনিস দেখে নিয়েছি অলরেডি, অ্যান্ড আমার যেটা মনে হচ্ছে কি রিয়েলমি X3 Snapdragon 712 আসবে। আমার মনে হয় না Snapdragon 730 ওরা আনতে পারবে, ইটস নট পসিবল, ইটস নট ফিজিবল কি এই প্রাইস রেঞ্জে, যে প্রাইস রেঞ্জে রেডমি X3 আসবে সেই প্রাইস রেঞ্জে কোনো মোবাইল ফোন 730 দিতে পারবে না এই টাইমে। সেকেন্ড পার্ট কম্পারিজার এখানে এটাও আসছে কি ভাই 730 না দিলে কিভাবে টিকবে G90T এর সামনে। আছে অনেক কিছু আছে রিয়েলমি X3 এর ভিতরে যেগুলো টিকবে এর ভিতরে, অ্যান্ড রিয়েলমি X3 তে একটা ইম্পর্টেন্ট বাদ কথা বলে দিই, এটা বলে দিচ্ছি কি ভাই রিয়েলমি X3 এর ভিতরে আপনি পেতে চলেছেন একটা গ্লাস মেটাল বডি পেছনের দিকে, যার মধ্যে মানে ভালো দেখতে, অনেক হোল্ড অ্যান্ড ফিলটা অনেক দারুণ হবে রিয়েলমি X3 টা, ডিজাইনটা ব্যাপক হবে আমি যদি বলতে চাই, ঠিক আছে, অনেকটা ব্যাপক মানে দারুণ লাগবে। অ্যান্ড সাথে আপনি ফ্রন্টে কোনো অ্যামোলেড স্ক্রিন পাবেন না এবারে, অ্যামোলেড স্ক্রিন ইয়েস মানে লাইক প্রথমবার রিয়েলমি X আপনি পেয়েছিলেন অ্যামোলেড স্ক্রিন, কিন্তু রিয়েলমি X3 ভিতরে আপনি অ্যামোলেড স্ক্রিন পাবেন না, আপনি ফুল ভিউ ডিসপ্লেও পাবেন না রিয়েলমি X3 এর মধ্যে। এটা মধ্যে পেয়ে চলেছে একটা সিম্পল ডিউ ড্রপ স্ক্রিন আর ডিসপ্লে, অ্যান্ড সাথে আপনি পেয়ে চলেছেন একটা ফ্রন্টের ওপরে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ওখানে আপনি যদি রেডমি নোট 8 প্রো এর কথা বলেন তার মধ্যে আপনি পেয়ে চলেছেন একটা 25 মেগাপিক্সেলের ক্যামেরা। 25 মেগাপিক্সেলের ক্যামেরাটা সোনি IMX586 সেন্সার আছে মনে হয়, সেটা কনফার্ম না কি সোনি সেন্সার কিনা, কিন্তু আপনি পেতে চলেছেন রিয়েলমির ওপরে ডেফিনেটলি একটা সোনি সেন্সার যেটা সোনি IMX471 হবে ফ্রন্টে 16 মেগাপিক্সেলটা। ওকে, আচ্ছা, এখন আমি কথা বলে দিচ্ছি ভেতরে ব্যাটারি ডিফারেন্স কি হবে। ব্যাটারি ডিফারেন্সের কথা এটা বলে আছে রেডমি নোট 8 প্রোর মধ্যে আউট অফ দ্য বক্স 4500 mAh ব্যাটারি আসবে অ্যাজ পার দ্য লিক, কিন্তু রিয়েলমি X3 এর মধ্যে আপনি 4000 mAh ব্যাটারি পাবেন, কিন্তু 20W ফাস্ট চার্জার ভিতরে আসবে আপনার, অ্যান্ড রেডমি নোট 8 প্রো এর ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন একটা 80W ফাস্ট চার্জিং এর সাপোর্ট। কম্পারিজন কি কি জিনিস হলো, দুটোতে গ্লাস ব্যাগ আসতে চলেছে, দুটোতেই কোয়াড ক্যামেরা আসবে, দুটোতেই 64 মেগাপিক্সেল সেন্সারটা আসবে। রেডমি নোট 8 প্রো এর ভিতরে আপনি পেতে চলেছেন একটা মিডিয়াটেক হিলিও G90T এর প্রসেসর, আর যেটা অ্যাকচুয়ালি যে গ্রাফিক পারফরমেন্সটা সেটা অলমোস্ট স্ন্যাপড্রাগন A55 এর টপ করে, আর ওখানেই আপনি পেতে চলেছেন
রিয়েলমি এক্সটির মধ্যে একটা 712 প্রসেসর 730 পাওয়ার দরকারই নেই, কোনো ফায়দা নেই, মানে ভেবে কোনো ফায়দা নেই। ওকে 730 অনেক হাই প্রাইস, প্রচন্ড হাই প্রাইস, ঠিক আছে? তো 730 আমার মনে হয় না যে আসবে। অ্যান্ড আর কথা হলো ফ্রন্টের ব্যাপারে, দুটোতেই আপনার পেতে চলছে একটা IPS ডিসপ্লে, নো অ্যামোলেড দিস টাইম ফর শিওর। আর একটা অনেক বড় হিট বলে দিচ্ছি কি, এই বছরে রিয়েলমি এক্স এর থেকে কোনো ডিভাইস বেটার আসবে না রিয়েলমি তরফ থেকে। রিয়েলমি এক্স ইজ দ্য বেস্ট ডিভাইস ইন টার্মস অফ ওভারঅল অ্যাসথেটিক, ওভারঅল ভ্যালু। রিয়েলমি এক্স সব থেকে বেশি ভালো লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে, ভালো দামে লঞ্চ হয়েছে, কিন্তু ওর থেকে ভালো ডিভাইস ওভারঅল জিনিসে আমার মনে হয় না আসবে এই বছরে ইন্ডিয়াতে। সো এইটা ছিল আপনার কমপ্লিট মানে স্পেসিফিকেশন অ্যান্ড দ্য থিংস দ্যাট আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ গাইজ। কেমন লাগলো ভিডিওটা? যদি মনে হয় কি ভাই একদম ক্লিন ভিডিও, দেখো আমি কোনো ইমেজ পুট করলাম না, আমি চেষ্টা করছি একটা কন্টেন্ট ক্রিয়েট করতে যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনাকে দিতে পারি, রাদার দ্যান লাইক ফ্যান্সি সিনেমাটিক শর্টস অ্যান্ড অল দোজ থিংস, তো আমি ডাইরেক্টলি শুট করছি অ্যান্ড আপলোড করছি এই ভিডিওটা। কেমন লাগলো ভিডিওটা বলে দেবেন। অ্যান্ড প্লিজ যদি নতুন সঙ্গে চ্যানেল উপরে তো প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওটাতে, ততক্ষণ অব্দি বাই।